আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিশুদের বারবার জ্বর হওয়ার অনেকগুলো কমন কারণ রয়েছে। আজকে আমরা জানব অভিভাবক হিসেবে আপনি শিশুদের এই বারবার জ্বর যেন না হয় সেজন্য কি করবেন। যেহেতু হাতের নখে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাচ্চাদের মুখের মাধ্যমে পৌঁছাতে পারে পেটে বা খাদ্যনালীতে, সেজন্য শিশুদের হাতের নখগুলো ছোট রাখুন। আপনার সন্তানের হাত পরিষ্কার রাখুন, প্রতিদিন একবার বা দুবার হাত সাবান দিয়ে ধুয়ে দিন। বাচ্চাদের জন্য বাইরের খাবার টাইফয়েডের জীবাণুর একটা কমন সোর্স হতে পারে, বিশেষ করে টাইফয়েড পানিবাহিত রোগ হওয়ার কারণে। বাচ্চাদেরকে নিরাপদ পানি পান করতে দিন, বাইরের খাবারে যেন বাচ্চা কম অভ্যস্ত হয় এটি খেয়াল রাখুন। ছেলে বাচ্চাদের প্রস্রাবের রাস্তা জন্মগত চিকন এবং একটু বাড়ন্ত মেয়ে বাচ্চাদের প্রস্রাবের ইনফেকশন তুলনামূলক বেশি হয়। বাচ্চারা যেন প্রস্রাব আটকে না রাখে এটি খেয়াল রাখুন। বাচ্চাদের প্রস্রাবের রাস্তা, বিশেষ করে ছেলে বাচ্চাদের প্রস্রাবের রাস্তা জন্মগত চিকন কিনা এটি নিকটস্থ চিকিৎসকের পরামর্শে জেনে নেবেন যদি আপনার সন্তান বারবার জ্বরে আক্রান্ত হয়। বাচ্চাদের ভিটামিন মিনারেল ঘাটতি বা রক্ত স্বল্পতা আরেকটি কমন কারণ বারবার জ্বর হওয়া। বারবার জ্বর হলে হিমোগ্লোবিন লেভেল পরীক্ষা করে দেখা উচিত আপনার সন্তানের রক্তের পরিমাণ কেমন আছে। বাচ্চাদেরকে পর্যাপ্ত পানি এবং পরিমিত মৌসুমি শাকসবজি ফলমূল দিন যা ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, বারবার জ্বর হওয়ার মতো জটিলতা কমাবে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত অ্যালার্জির কারণে, অ্যালার্জিক রিয়াকশনের কারণে বা বারবার সর্দি কাশি হয়ে সেকেন্ডারি ইনফেকশন থেকেও বাচ্চার জ্বর হতে পারে। অ্যালার্জি জাতীয় খাবার, অ্যালার্জি জাতীয় পরিবেশ থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন। অভিভাবক হিসেবে আপনি আপনার সন্তান বারবার জ্বর হওয়ার মতো জটিলতা থেকে মুক্ত থাকবে। আপনার সন্তানের বারবার জ্বর হলে দীর্ঘমেয়াদী গ্রোথ এবং ডেভেলপমেন্ট হ্যাম্পার হতে পারে, আপনার সন্তানের পড়াশোনা ডেইলি লাইফ হ্যাম্পার হতে পারে। দীর্ঘমেয়াদী জ্বর অনেক ক্ষেত্রে জটিলতার কারণ হতে পারে। আপনার সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে আপনি নিয়মিত জানুন, সচেতন হন। ডাক্তার শফিক আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।